পৃথিবীতে নানান পেশার মানুষ রয়েছে যারা তাদের কাজের মধ্য দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা কেড়ে নিয়েছেন। তারা তাদের কাজের জন্যই বিশ্বের মানুষের কাছে নন্দিত। তবে সবাই যে ভালো কাজের জন্যই সকলের কাছে পরিচিত হয় তা কিন্তু নয়। কেউ কেউ তার খারাপ কর্মকাণ্ডের মধ্য দিয়েও অন টপিক বা ভাইরাল হতে চায়, আর সেটি যদি হয় পর্নোগ্রাফি তাহলে তো একেবারেই হারাম। আজকে আমরা জানাবো জনপ্রিয় পর্ন তারকা মিয়া খলিফার জীবন বৃত্তান্ত, তার পেশা এবং তার লাইফস্টাইল নিয়ে। এই পর্বটিতে হয়তো মিয়া খলিফাকে নিয়ে আপনার জেনে থাকা অনেক তথ্যকে হার মানাতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ক্রিপ্টিক প্ল্যানেটের এই হট এবং মজাদার পর্বটিতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। মিয়া ক্যালিস্টা, যিনি আসলে মিয়া খলিফা নামে পরিচিত, তার জন্ম 10 ফেব্রুয়ারি 1993 সালে লেবাননের বেইরুটে। নামে খলিফা থাকা এবং হিজাব পরিধানের কারণে অনেকের একটি ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে তিনি একজন মুসলমান। আসলে আপনার এই ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দিতে জানাচ্ছি যে মিয়া খলিফা একজন খ্রিস্টান, যিনি একটি ক্যাথলিক পরিবারে জন্ম নিয়েছেন। যদিও তিনি এই খ্রিস্টান ধর্মকে অনুসরণ করতেন না, তিনি ভাবতেন এটি খুব কনজারভেটিভ। তাহলে আর দেরি কেন, মিয়া খলিফা যে আসলে মুসলমান নয় তা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন। মিয়া খলিফা শুরুতে লেবাননের বেইরুটের একটি ফ্রেঞ্চ প্রাইভেট স্কুলে পড়তেন, যেখানে তিনি ইংরেজিতে কথা বলা শিখেছেন। তারপর 2001 সালে সপরিবার সহ ইউনাইটেড স্টেটস বা আমেরিকায় শিফট করেন। মন্টগোমেরি কাউন্টির ম্যারিল্যান্ড নামক একটি জায়গায় মিয়া খলিফা পরিবার সহ বসবাস শুরু করেন এবং ওইখানের একটি হাই স্কুলে ল্যাক্রোজি খেলতেন তিনি। তার কৃষ্ণাঙ্গ রূপের কারণেই এই স্কুলে তাকে অনেকবার নিপীড়নের শিকারও হতে হয়েছিল। এরপর মিয়া খলিফা মাসানোটেন মিলিটারি একাডেমিতে অ্যাডমিশন নেন। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি টেক্সাসে চলে যান। পরিশেষে তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসে এল পাসো থেকে ইতিহাসের উপরে ব্যাচেলর অফ আর্ট ডিগ্রি অর্জন করেন। এইবার সংক্ষিপ্ত করে মিয়া খলিফার পর্নোগ্রাফিক ক্যারিয়ারের ব্যাপারে জেনে নেওয়া যাক। টেক্সাসে গ্র্যাজুয়েশন করা অবস্থায় তিনি একটি অ্যালকোহলিক ড্রিঙ্কিং বারের পরিবেশক ছিলেন এবং পাশাপাশি কিছু মডেলিংও করতেন। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তিনি মিয়ামিতে চলে যান এবং পর্নোগ্রাফিতে অভিনয়ের প্রস্তাব পান, আর তাতে তিনি রাজিও হয়ে যান। 2014 সালের অক্টোবরে তিনি এই ন্যাক্কারজনক পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং হিজাব পরিহিত অবস্থায় তার প্রথম থ্রিসাম একটি পর্ন ভিডিও রিলিজ করেন। এই ভিডিওটি তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। তার পাশাপাশি কিছু ধর্মীয় সংস্থা ও লেখকের তাকে নিয়ে সমালোচনারও সৃষ্টি করে। তার এই আলোচনা ও সমালোচনার কারণে তিনি অ্যাডাল্ট ভিডিও ওয়েবসাইট পর্নহাবের সর্বোচ্চ অনুসন্ধানকারী ব্যক্তি হন এবং পরবর্তীতে 2014 সালের ডিসেম্বরের শেষের দিকে তাকে সেই পর্নহাব ওয়েবসাইটের সেরা পর্ন তারকাদের তালিকার মধ্যে নাম্বার 1 রাখা হয়। মিয়া খলিফা তার এই হিজাব পরিহিত পর্ন ভিডিওর জন্য পরবর্তীতে ইসলামিক স্টেট অফ ইরাক কর্তৃক অনলাইনে একটি মৃত্যুর হুমকিও পান, যেখানে তাকে বলা হয়েছে তার শিরচ্ছেদ করা হবে এবং সে নরকে যাবে। জীবননাশের হুমকির ফলে মাত্র 3 মাসের মধ্যেই মিয়া খলিফা তার পর্নোগ্রাফিক ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হন। পর্নোগ্রাফি ছাড়ার পর মিয়া খলিফা এখন আমেরিকার মিয়ামিতে একজন ট্রেনি লয়ার ও হিসাবরক্ষক হিসাবে কাজ করছেন। সে এর বাহিরেও নিজেকে একজন সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি, ওয়েবক্যাম মডেল এবং স্পোর্টস কমেন্টর হিসাবে গড়ে নিয়েছেন। পাশাপাশি তিনি মডেলিং ও একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এতক্ষণ মিয়া খলিফার জীবন বৃত্তান্ত ও ক্যারিয়ার সম্পর্কে জানলেন, এইবার তার লাইফস্টাইল সম্পর্কে জেনে নেওয়া যাক। পর্নোগ্রাফিক ক্যারিয়ার ছাড়ার পর মিয়া খলিফা টেক্সাসের একটি আলিশান বাড়িতেই থাকেন। আলিশান বাড়ি ছাড়াও মিয়ার রয়েছে আকর্ষণীয় কিছু গাড়ির সম্ভার, যার মধ্যে রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং একটি ফেরারি ক্যালিফোর্নিয়া স্পাইডার। তার আরও রয়েছে অডি A8L ও BMW 5 সিরিজের একটি গাড়ি। সব মিলিয়ে মিয়া খলিফা আনুমানিক $5 মিলিয়ন মালিক। তার এই জনপ্রিয়তার কারণে তার টুইটারে 2.3 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে 11 মিলিয়ন ফলোয়ার্স ছাড়িয়েছে। মিয়া খলিফা পার্সোনাল লাইফ সম্পর্কে আরও বলতে গেলে বলা যায় যে তিনি একজন নন ভেজিটেরিয়ান এবং তার হবির তালিকায় রয়েছে ফুটবল ও ল্যাক্রোসি খেলা, গান শোনা, রান্না করা ও হ্যাং আউট করা। তার ফেভারিট ফুটবল টিম হলো ফ্লোরিডা স্টেট সেমিনোলস ফুটবল, আর ফেভারিট ফুটবল প্লেয়ার ব্র্যাক্সটন মিলার। এই ছিল মিয়া খলিফাকে নিয়ে করা আমাদের একটি তথ্যপূর্ণ পর্ব। এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। বিশ্বের আরও জনপ্রিয় সেলিব্রিটিদের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট পান। আজকে এই পর্যন্তই, হাজির হব নতুন কোনো মজাদার পর্ব নিয়ে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।